সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে আমি যাচ্ছি কেপিএস মলে। এই মলটা চুচুড়া স্টেশন থেকে 10-15 মিনিট মতো ডিস্টেন্স, আমার তো খুবই ভালো লাগে। আর ঢুকতেই দেখলাম একটা সুন্দর হ্রদ দাঁড়ানো আছে। এই মলের 3rd ফ্লোরে রয়েছে ফুড কোর্ট, আর এখন আমি চলে এসেছি সেই ফুড কোর্টেই। এসে আমি কিছু খাবার অর্ডার করে দিয়েছি আর একটু ফটোও তুলে নিচ্ছি। এর আগেও আমি বেশ কয়েকবার এই মলে এসেছি, যদিও যতবারই আসি না কেন এই মলটায় আমার আসতে বরাবরই খুব ভালো লাগে। ফার্স্টেই আমি অর্ডার করেছি ফ্রায়েড চিকেন, আর এটা কিন্তু আমি অর্ডার করেছি স্যান্ডউইচ হাপের কাউন্টার থেকে। আর জিনিসটা কিন্তু সত্যিই অনেক টেস্টি, আর পিসগুলো যথেষ্ট বড়। আর তারপরেই আমি অর্ডার করেছি আমি কলকাতার ননভেজ কাউন্টার থেকে বাটার প্লেন ধোসা, আর এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি কলকাতা স্টলের প্রত্যেকটা খাবারই খুব টেস্টি, আর প্রাইসও খুবই রিজনেবল, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আর তারপরেই আমি অর্ডার করেছি আইসক্রিম, আর খাওয়ার পরে আইসক্রিম খেতে তো আমার দারুণ লাগে। কেপিএস মলের ফুল ডিটেল ভিডিও দেখতে হলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।